লাগাতার গঙ্গা ভাঙনের কবলে পড়ে উদ্বাস্ত গোটা এলাকা। গঙ্গায় তলিয়ে গেছে বসত ভিটে, সাথে তলিয়ে গেছে মন্দির। একবার নয়, গত কয়েক দশকে কমপক্ষে 5 বার বসত ভিটের সাথে মন্দির তলিয়ে গেছে গঙ্গা গ্রাসে। তবে পুজো থামাননি গ্রামের বাসিন্দারা, নিজেদের ঠিকানা পরিবর্তনের সাথে মন্দিরের ঠিকানা বদলেছে। যেখানে নতুন করে বসতি গড়েছেন, সেখানেই নতুন মন্দির করে হয়েছে দেবী দুর্গার আরাধনা। এ কাহিনী গঙ্গা তীরে মালদহের মানিক চকের ষোলমৌজা মা দুর্গার। হ্যাঁ, 1335 সালের তখন থেকে কথা বলছি। আগে খুব বিরাট মেলা লাগছিল, কোষ দল লুটালা পূর্ণা মন্দির ওখানে। তখন থেকে গান কাটতে লাগলো, তো গান কেটে এসে বেশতলায় ওখানে থাকলো 3-4 বছর। ওখান থেকে উঠে আবার এই পালপাড়াটা আসলো, মদনটলা। ওখান হাডাটোলা থেকে আবার হাডাটোলা চলে গেল। হ্যাঁ, ওখান থেকে জায়গা পেল না, তারপরে সবাই কম করেই এখানে এসে হাজির হলো, বিরাট মেলাতে। ওখানে মালদহের মানিকচক ব্লকের অধিকাংশ এলাকায় গঙ্গা তীরবর্তী। ফি বছর ভাঙনে ভিটে মাটি হারিয়ে উদ্বাস্তু হওয়াটাই যেন দত্তক এখানকার হাজারো বাসিন্দার। তা বলে মা দুর্গাকেও হারাতে হবে বসত ভিটে? অবিশ্বাস্য ঠেকলেও ভাঙন এখানে গ্রাস করেছে খোদ বিপত্তারানী মাকেও। এলাকার বাসিন্দারা বলেন, বঙ্গভঙ্গের বছর মানিকচকের 16টি মৌজার জমিদার ভূপালচন্দ্র রায়চৌধুরী 1905 সালে দরবারিটোলায় শুরু করেন দুর্গা পুজো। দরবারিটোলা বলে একটা জায়গা ছিল, এখন গঙ্গার কবলে, সেখানে পূজা হতো। তারপরে বিচুটোলা, পালপাড়া, হাড্ডাটোলা, তারপরে এখানে আনা হয়েছে। এটা কোথায় এখন পুজো হচ্ছে? এটা হচ্ছে যোধপাট্টা। কত বছর ধরে এখানে পুজোটা হচ্ছে? এটা গত 100 বছর পার হয়ে গেছে, 117-18 বছর হলো। আর আমাদের এই যোধপাট্টায় গত 4-5 বছর ধরে পুজোটা হচ্ছে। এই যে তারপর এই পুজো জমিদার গ্রামবাসীদের হাতে তুলে দেন, তারপর থেকেই এই পুজো ষোলমৌজার সার্বজনীন পুজো নামে পরিচিত। মানিকচক ব্লকে এটিই প্রথম দুর্গা পুজো, এমনটাই দাবি স্থানীয় বাসিন্দাদের। তবে সেই উদ্যোগকে জল ঢেলেছিল গঙ্গা, ভাঙনের কবলে তলিয়ে যায় দরবারিটোলা গ্রাম, সাথে মন্দির। বর্তমানে দরবারিটোলা মাঝগঙ্গা। এরপর কখনো বেচুটোলা, কখনো পালপাড়া আমবাগানে, আবার কখনো হাড্ডাইটোলায় অস্থায়ী মন্দিরে পুজো হয়েছে দেবী দশভূজার। যদিও ভাঙনে বারবার তলিয়ে গেছে স্থায়ী অস্থায়ী সব মন্দির, বর্তমানে যোধপাট্টা এলাকায় নতুন মন্দির গড়ে 4 বছর ধরে চলছে মায়ের পুজো। এই পুজো উপলক্ষে 4 দিন ধরে চলে মেলা। উৎসবের আমেজে মেতে ওঠে ভাঙন কবলিত এলাকার গোটা এলাকার বাসিন্দারা। এটা আমাদের যে মন্দির বর্তমানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এটা আমাদের 1905 সালে তৎকালীন যে আমাদের জমিদার ছিলেন ভূপালবাবু, ওনার আমল থেকে এই পূজাটা শুরু হয়েছিল 1905 সাল থেকে। এবং তখন বারোয়ারি পূজা হিসাবে এটা আত্মপ্রকাশ করে। এবং পরবর্তী সময়ে আমাদের যে ওনার জমিদারি যে 14 মৌজা, সেই সমগ্র মৌজার যা মানুষরা ছিল, সাধারণ যারা প্রজা হিসেবে মানে পরিচিত ছিল, তারা সবাই এই পূজার মধ্যে অংশগ্রহণ করে। প্রাচীন এই পুজোকে আঁকড়ে রেখেছেন ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা। বর্তমানে যে স্থানে মন্দির রয়েছে সেখান থেকে গঙ্গার দূরত্ব প্রায় 300 মিটার। পুজোর আগে মন্দির প্রাঙ্গণে বন্যার জল এসে পৌঁছায়, ভাঙন অব্যাহত, ক্রমশ এগিয়ে আসছে গঙ্গা। এ মন্দিরের ভবিষ্যৎ আগামীতে কী তা কারও জানা নেই। তবে পুজোর আয়োজনে আজও কোনো ত্রুটি রাখেননি গ্রামের ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা। ধুমধামের সাথেই মায়ের আরাধনায় মেতে ওঠেন সকলে। কিন্তু এটাও সকলের জানা, আগামীতে হয়তো এই মন্দিরেও গঙ্গায় বিলীন হয়ে যাবে, আবারও নতুন ঠিকানায় আবির্ভাব হবে দেবী দশভূজার। মালদহ থেকে হরষিৎ সিংহ, নিউজ 18 লোকাল।